ভিডিও নিয়ে চলে এসেছি। স্টার্টআপটা দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ, আমাদের লাস্ট ট্রিপ লাদাখ নিয়েই এই ভিডিওতে বলতে চলেছি। আমরা ট্রিপটা শুরু করলাম কলকাতা থেকে দিল্লি হয়ে শ্রীনগর, সেখান থেকে ভায়া কার্গিল হয়ে লে, এবং পরবর্তীতে লাদাখের কতগুলো জায়গা বেড়ানো। কলকাতা থেকে দিল্লি পৌঁছে পরদিন সকাল 7:40 ফ্লাইটে চলে এলাম শ্রীনগর। ফ্লাইট থেকে দেখতে পেলাম বরফে ঢাকা হিমালয়ের শৃঙ্গগুলি। তো প্রথম দিনটা আমরা শ্রীনগর সাইট সিংয়ের জন্য রেখেছিলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রিপেড ট্যাক্সি বুক করে ডাল লেকের ধার ধরে ধরে চলে এলাম 9 নম্বর ঘাটের কাছে হোটেল সানসাইনে। আমাদের প্রতিটি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দরকার হলে আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথমে একটা অটো বুক করে চলে এলাম শঙ্করাচার্য মন্দির দেখবার জন্য। তাই 250টা চড়াই সিঁড়ি পেরিয়ে আসতে হয়। কষ্ট হয়, তবে উপরে উঠে মন্দির ও মন্দির থেকে পুরো শ্রীনগর শহরের ভিউ দেখলে নিমেষেই সব কষ্ট দূর হয়ে যায়। এই জায়গাটিকে মাস্ট ভিজিট স্পট হিসেবে রাখার জন্য সবাইকে আমি অনুরোধ করব। এরপর আমরা গেলাম মোঘল গার্ডেন চশমি শাহী দেখবার জন্য। যেহেতু সেপ্টেম্বর মাস, তাই ফুল একটু কম হলেও গার্ডেনগুলো ঘুরতে বেশ লাগছিল। চশমি শাহীর পর গেলাম পরিমহল দেখবার জন্য। 5টি স্টেপে তৈরি এই বাগান থেকে ডাল লেকের ভিউ অসাধারণ লাগে। পরিমহল ঘুরে চলে এলাম নিশাদ বাগ দেখতে। শ্রীনগরের সবচেয়ে সুন্দর বাগানগুলির মধ্যে প্রথম হল নিশাদ বাগ। কয়েকশো বছরের পুরনো চিনার গাছের সারি এখানে দেখা যায়। খুব সুন্দর ও গোছানো বাগানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দারুণ লাগছিল। সময়ের অভাবে শিকারাটা আমাদের রয়ে গেল বাকি। পরের বার যখন কাশ্মীর ঘুরতে আসব তখনকার জন্য তোলা রইল। রাত্রে ডিনার করলাম লাজিজে। পরের দিন সকালে 7টার দিকে বেরিয়ে পড়লাম কার্গিলের উদ্দেশ্যে। লাদাখ ট্রিপ প্রকৃত অর্থে দ্বিতীয় দিন থেকে শুরু হলো। শ্রীনগর থেকে বেরিয়ে সোনমার্গের পথে যেতে যেতে প্রথমে গেলাম ক্ষীর ভবানী মন্দির দেখবার জন্য। এটা মূলত আমার মা বাবার ডিমান্ড ছিল। রাবণের কুলদেবী ক্ষীর ভবানীকে হনুমান নিয়ে এসে এখানে স্থাপন করেন এবং এই মন্দিরের পুজো পাঠের মূল দায়িত্ব কাশ্মীরি পণ্ডিতদের। এখান থেকে বেরিয়ে রাস্তায় একটা জায়গায় আমরা একটা আপেল বাগানে ঢুকলাম। এই প্রথম গাছে আপেল দেখলাম, খুবই আনন্দ হলো। এরপর এগিয়ে গেলাম সোনমার্গের দিকে। কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্যের আরেক নাম হলো সোনমার্গ। রাস্তায় চলতে চলতে তা উপভোগ করতে করতে এগিয়ে চললাম। আস্তে আস্তে বালতাল পেরিয়ে জজিলা পাস ক্রস করে লাদাখের কার্গিল জেলায় প্রবেশ করলাম। জজিলা পাসের পরই রয়েছে 1948 সালের জয়ের স্মৃতি বহনকারী জজিরা ওয়ার মেমোরিয়াল। এর পাশে রয়েছে খরস্রোতা নদী। সোনমার্গ
সোনমার্গ পেরোনোর পরই গাছপালা কমতে শুরু করলো, তারপর বুগিয়াল বা ঘাসের উপত্যকা শুরু হলো এবং একসময় সেটাও শেষ হয়ে গেল। শুরু হলো ধূসর পাহাড় ও কোল্ড ডেজার্ট বা ঠান্ডা মরুভূমি। গাছগাছালির অস্তিত্ব শেষ হতেই নানা রঙের পাহাড় দেখা দিল, যেন শিল্পীর ক্যানভাসে আঁকা কোনো ছবি। এভাবে অনেকটা জায়গা পেরিয়ে আসার পরে আমরা এক জায়গায় লাঞ্চ সেরে নিলাম এবং তারপর গেলাম দ্রাসে কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখতে। এখানে থমথমের পরিবেশ, চারিদিকে জাতীয় পতাকা ও একজন আর্মি জওয়ানের মুখে কার্গিল পুনরুদ্ধারের ঘটনা জানতে পেরে ভারতবাসী হিসেবে একটি অন্যরকম অনুভূতি তৈরি হলো। 532 জন শহীদ জওয়ানের নামে স্মারক রয়েছে এখানে। এছাড়া এই যুদ্ধে ব্যবহৃত নানান অস্ত্র সাধারণ মানুষের দেখবার জন্য রাখা হয়েছে। কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে ভারাক্রান্ত মন নিয়ে আমরা এগোতে শুরু করলাম এবং এই দিন রাত্রে আমরা থাকলাম সুরু নদীর তীরে কার্গিল শহরে। তৃতীয় দিন সকাল সকাল কার্গিল থেকে বেরিয়ে পড়লাম লেহের উদ্দেশ্যে। রাস্তায় প্রথমে দেখলাম মূলবেক মনেস্ট্রি, প্রায় 1400 শতকে তৈরি ভগবান বুদ্ধের একটি মৈত্রেয়ী মূর্তি রয়েছে এখানে। একটি মাত্র পাথর কেটে এই গুম্ফা তৈরি করা হয়। এরপর দেখলাম নামকিলা পাস, 12,198 ফুট উচ্চতায় এই পাস শ্রীনগর লে হাইওয়ের উপর অবস্থিত। ধীরে ধীরে উচ্চতা আরও বাড়তে থাকলো। এরপর এলো ফুটুলা পাস, যার উচ্চতা 13,479 ফুট এবং এটি লে শ্রীনগর হাইওয়ের সব থেকে উঁচু পয়েন্ট। এরপর আমরা ঢুকলাম লামায়ারু মনেস্ট্রি দেখতে। প্রায় 1000 শতকে তৈরি এই গুম্ফা লাদাখের মধ্যে বৃহত্তম এবং প্রাচীনতম, যেখানে এখনও 150 মতো লামা সন্ন্যাসী বসবাস করেন। এরপর একটু বেরিয়েই পড়ল মূলল্যান্ড। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই জায়গায় পাহাড়ের স্ট্রাকচার অনেকটা চাঁদের মাটির মতো। সত্যি বলতে কি, এই রকম গঠনগত বৈচিত্র্য দেখে একটু অবাকই হয়েছি। নেক্সট ডেস্টিনেশন আমাদের সিন্ধু ও জান্সকার নদীর সঙ্গমস্থল। অনেকটা উঁচুতে একটা ভিউ পয়েন্ট থেকে এই সঙ্গম দেখতে দারুণ লাগে। এরপর আজকে লাস্ট পয়েন্ট ম্যাগনেটিক হিল। এই জায়গায় গাড়িকে নিউট্রালে রেখে দিলে গাড়ি উঁচু দিকে এগিয়ে যায়, তবে আমার মতে এটা একটা ইলিউশন। এই দিন এরপর হল অফ ফেম বাইরে থেকে দেখে নিয়ে আমরা লে শহরে পৌঁছে গেলাম এবং হোটেল জাম্বালা ইনে উঠলাম। পরের দিন অর্থাৎ চতুর্থ দিন আমরা বেরোলাম লে শহরের সাইট সিং করতে। প্রথমেই গেলাম শান্তি স্তূপা দেখতে। পাহাড়ের উপরে অবস্থিত সাদা রঙের এই স্তূপ থেকে পুরো লে শহরটাকে দারুণ লাগে। এরপর চলে এলাম
লে প্যালেস দেখবার জন্য। 1600 সালে তৈরি নয়তলার এই প্রাসাদ মূলত কাঠ ও মাটি দিয়েই তৈরি হয়েছিল। ভিতরে রয়েছে 400 থেকে 450 বছরের পুরনো নানান পেন্টিং এবং গহনা ও অলংকার। বর্তমানে এই প্যালেসটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা অধিকৃত। এরপর আমরা থিক্সে মনিস্ট্রির কাছে চাম্বা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করলাম। জায়গাটা এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না। লাঞ্চ সেরে আমরা গেলাম থিক্সে মনিস্ট্রি দেখতে। 12 তলার এই গুম্ফায় ভগবান বুদ্ধের মৈত্রেয়ী মন্দিরটি 1970 সালে তৈরি হয়। এখানে ভগবান বুদ্ধের 15 মিটার উচ্চতার একটি মূর্তি রয়েছে। এটি দেখবার পর আমরা চললাম র্যাঞ্চো স্কুল দেখবার জন্য। এখানে 3 ইডিয়টস সিনেমার বেশ কিছু অংশে শুটিং হয়েছিল। জায়গাটিকে বেশ সুন্দরভাবে টুরিস্টদের জন্য সাজিয়ে রাখা রয়েছে, দেখে বেশ ভালো লাগলো। আজকের ট্যুর এখানেই শেষ করে আমরা হোটেলে ফিরে এলাম। পরের দিন অর্থাৎ 5ম দিন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। নুব্রা যেতে গেলে প্রথমেই পেরোতে হয় পৃথিবীর 2nd highest মোটরেবল পাস খারদুংলা পাস, যার উচ্চতা 17,982 ফুট। হালকা স্নোফলও পেলাম এখানে, তবে শ্বাসের সমস্যা হতে পারে এখানে, তাই সাজেস্ট করব খুব বেশিক্ষণ এখানে থাকবেন না। এরপর লাদাখের নৈসর্গিক রাস্তা দেখতে দেখতে এগিয়ে চললাম। খুব সুন্দর অথচ ছোট পাহাড়ের কোলে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম আমরা। জায়গাটার নাম খালসার। ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভেঞ্চার এটিভি রাইড করলাম, যা পৃথিবীর মধ্যে হায়েস্ট এটিভি রাইড। কোল্ড ডেজার্টের ওপর এরকম গাড়ি চালানো আহা অনবদ্য এক্সপিরিয়েন্স ছিল, যা সারা জীবনের সঞ্চয়। এছাড়াও এখানে জিপ লাইনিংয়েরও ব্যবস্থা রয়েছে। এরপর আমরা পৌঁছে গেলাম ডিসক্রিট মনিস্ট্রি দেখতে। নুব্রা ভ্যালিতে অবস্থিত এই গুম্ফার কাছে মৈত্রেয়ী বুদ্ধের 33 মিটারের একটি মূর্তি রয়েছে, শায়ক নদীর দিকে মুখ করে। ডিসক্রিট মনিস্ট্রির পর চলে এলাম ডাবল হাম্প ক্যামেল সাফারি করবার জন্য। ঠান্ডা খরা অঞ্চলেই কেবলমাত্র এই টাইপের উট দেখতে পাওয়া যায়। বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স ভরা দিন কাটালাম আমরা। এরপর আমরা নাইট স্টে করলাম নুব্রা ভ্যালিতেই হুন্ডারে দ্য ব্যাঙ্গে বলে একটি হোটেলে। পরের দিন অর্থাৎ 6ষ্ঠ দিন সকাল 9টায় বেরিয়ে পড়লাম প্যাংগংয়ের উদ্দেশ্যে। শায়ক নদীর উপত্যকা দিয়ে প্যাংগং যাওয়ার রাস্তাটা বেশ খারাপ। সুন্দর ল্যান্ডস্কেপের উপরে যখন নদী খাত বা কখনো কখনো ভাঙা রাস্তার উপর দিয়ে আমরা এগিয়ে চললাম প্যাংগংয়ের দিকে। রাস্তায় প্যাংগং পৌঁছানোর একটু আগে দেখতে পেলাম হিমালয়ান মারমাটের। বিলুপ্ত প্রায় এই প্রাণীটি অনেকটা খরগোশ বা বড় বড় ইঁদুরের মতো দেখতে, তবে মানুষজনকে ভয় পায় না একেবারেই। কিছু খাবার দিলেই তারা কাছে চলে আসে, তবে চকলেট, বাদাম, চিপস এইসব খাবার এদেরকে না দেওয়ার জন্যেই আমি সবাইকে অনুরোধ করব, কারণ এইসব খাবার খেয়ে
এরা ধীরে ধীরে সংখ্যায় কমতে থাকছে, নিজেদের হ্যাবিটেট চেঞ্জ হয়ে যাচ্ছে ওদের। তবে ওদের খুনসুটি দেখতে দারুণ লাগছিল। এর একটু পরই দূর থেকে দেখতে পেলাম নীল রঙের প্যাংগং লেক। অনেক ভিডিও সিনেমায় দেখা সেই জলরাশি চোখের সামনে দেখে সব ভাষা হারিয়ে ফেলছিলাম। ছবি তুলব না চোখে দেখব সেটাই বুঝতে পারছিলাম না। লুকুং পেরিয়ে স্প্যাগমেক ভিলেজের কাছে আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম থ্রি ইডিয়টসের শুটিং স্পটে। পরন্ত সূর্যের আলোয় লেক যে কি অপূর্ব লাগছিল বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল স্বর্গ বলে সত্যি যদি কিছু থেকে থাকে তাহলে এটাই। অনেকটা টাইম আমরা এখানে কাটিয়ে চলে এলাম আমাদের আজকের আস্তানা লুকুং গ্রামে গো গ্রিন উডেন কটেজে। প্যাংগং লেকের ধারে এই কটেজে রাত্রে ভীষণ ঠান্ডা লাগে, তাই সবাইকে বলবো বেশি করে গরম জামা কাপড় নিয়ে যেতে ভুলবেন না। কিন্তু পরের দিন সকালে উঠে আরও একবার লেককে চোখ ভরে দেখে নিয়ে বেরিয়ে পড়লাম লেয়ের উদ্দেশ্যে। পথে পড়বে চাংলা পাস, যার উচ্চতা 17,688 ফুট। চাংলা পাস পেরিয়ে দুপুরের মধ্যে আমরা পৌঁছে গেলাম লে শহরে। বিকেলটা কাটালাম লে মার্কেটে, আত্মীয় স্বজনের জন্য কিছু সুভেনিয়ার সংগ্রহ করলাম। অষ্টম দিন আমাদের ফেরার পালা। লে শহরকে টাটা বাই বাই করে দুপুর 12টার এয়ার ইন্ডিয়া ফ্লাইট ধরে চলে এলাম দিল্লি। দিল্লি থেকে কলকাতা ফিরে এলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন।